হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আক্তর জামান লাবু নীলফামারি সদর থেকে পনেরো লোক হিসাবে নিনিয় কসুয়া গ্রাম চামিনপাড়া থেকে আমার কথা হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে এখন আপনাদের মাঝে আসছি সেটা হচ্ছে মানে আমাদের নীলফামারি জেলার যতগুলো পাম্প আছে এই তেল পাম্পের ভেজাল তেলের বিষয় নিয়ে আমি বলতে আসছি কারণ আমি নিজেও ভুক্তভোগী আমি গত বছরও এই বিষয়টা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম এফবিতে আমার আইডিতে সো এটা লিখিত পোস্ট ছিল এবার আমি ভিডিওতে আসতেছি ভিডিওতে বলার জন্য সেটা হচ্ছে এই কিছু কিছু তেল পাম্প আছে সবাই না কিছু কিছু তেল পাম্প আছে আমাদের জেলাতে বিভিন্ন জায়গায় এরা ভেজাল তেলে রাখতেছে সেটা অকটেন হোক ডিজেল হোক পেট্রোল হোক এই ভেজাল তেলের কারণে আমাদের গাড়ির সমস্যা হচ্ছে আমাদের টাকার তো অপচয় হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ির মানে ক্ষতি হচ্ছে দেখা গেল প্লাগ ঘন ঘন চেঞ্জ করতে হচ্ছে ইঞ্জিনের সমস্যা দেখা দিচ্ছে সিলিন্ডার পাইপ দিয়ে ধোঁয়া বের হচ্ছে অতিরিক্ত ধোঁয়া এই যে ঘন ঘন বিশেষ করে যেটা প্লাগ চেঞ্জ করা প্লাগ পরিষ্কার করা এগুলা ভেজাল তেলের কারণে হয় এবং এটা আমাদের এখানকার যত সার্ভিসিং মেকার আছে তারা সবাই এই বিষয়টা সবাই বলতেছে যে সব মানে ইদানিং পাম্পগুলোতে ভেজাল তেল আসতেছে আমি গত বছরও যেটা পাইছি তার চেয়ে এবছরে অতিরিক্ত হারে এই রেজাল্টটা পাচ্ছি আমি ভুক্তভোগী হিসেবে আমি বলতেছি বিষয়টা তাই আমি যে যারা তেল পাম্পে নিয়ন্ত্রণে বা পরিচালনা করে থাকে আমি তাদের অনুরোধ করব যে আমাদের জেলাতে যতগুলো তেল পাম্প আছে এগুলোকে মনিটরিং করা উচিত মনিটরিং করার মাধ্যমে মানে প্রশাসনকে আরও একটু কঠোর মানে হস্তে দমন করতে হবে এই ভেজাল যারা তেল রাখে পাম্প মালিক বলুন বা যারা কর্মচারী হোক এটা তো কর্মচারীর দরি না দোষ হচ্ছে মালিক মালিক যদি অস্বল্প টাকায় যদি বেশি ইনকাম করতে পারে সেই আশা এই ভেজাল তেল রাখে যে অল্প টাকায় অধিক মুনাফা অর্জন তাই আমি বলবো প্রশাসন বা যারা এই কাজে নিয়ন্ত্রণ মানে নিয়ন্ত্রণে রাখার জন্য এই কাজে পরিচালনা করে থাকে তাতে বিশেষভাবে অনুরোধ করতেছি যে ভেজাল মুক্ত অভিযান অবশ্যই করা উচিত প্রতিটি তেল পাম্পে নইলে এই আমাদের তো মানে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে গাড়ি হিসেবে আমি তো নিজেও ভুক্তভোগী তাই এটার জন্য নজর দেওয়ার জন্য অতি বিশেষভাবে অনুরোধ করছি ম্যাজিস্ট্রেট যেমন প্রতিটি নিত্য প্রয়োজনীয় দোকানগুলোতে যেমন ভেজাল মুক্ত অভিযান চালায় মাঝে মাঝে ঠিক তেমনি এই তেল পাম্পেও সেম অভিযান চালানো উচিত বলে আমি মনে করি আমি এই গেল এক সপ্তাহে এই সপ্তাহে আমাকে তিনবার আমার চেঞ্জ করতে হয়েছে এই ভেজাল তেলের কারণে এবং তিন চার দিন হলো আমাকে গাড়ির ট্যাঙ্কি তেল ট্যাঙ্কি পর্যন্ত আমাকে ওয়াশ করতে হয়েছে এগুলা ঘন ঘন ওয়াশ করতে হচ্ছে এই ভেজাল তেলের কারণে চেঞ্জ করতে হচ্ছে ভেজাল তেলের কারণে তাই আমি ভেজাল মুক্ত অভিযান চালার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছে আমাদের নির্দেশ জেলায় তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি অতি দ্রুত এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য যাদের ভেজাল তেল পাওয়া যাবে সেই পাম্পগুলো একবারে চিরস্থায়ীভাবে বন্ধ করতে যাতে পরবর্তীতে অন্য কোনো পাম্প এই ভেজাল তেল রাখার কারণে তাদের পাম্প বন্ধ হতে না পারে এই শিক্ষাটা গ্রহণ করতে পারে তাই আপনি লাবু আবারও প্রশাসন বা ম্যাজিস্ট্রেটের প্রতি নজরদারি করার জন্য বিশেষভাবে বলছি এই বিষয়ে একটু কর্ণপাত করার জন্য এটাকে একটু অভিযান চালার জন্য মনিটরিং করার জন্য যাতে ভেজাল তেলের কারণে আমাদেরকে ভুক্তভোগী হতে না হয় আমি আজকে বাধ্য হলাম এই বিষয়টা সরাসরি আসতে কারণ আমার প্রচুর প্রচুর এই গাড়ির পেছনে এই তেলের কারণে আমাকে অনেক ক্ষতি সম্মুখীন হতে হয়েছে অতএব আজকে এ পর্যন্ত আমি এইটুকু বলার জন্য আসছি আশা করি আমার এই কথাগুলোর সাথে অনেক গাড়ি চালকের শতকরা নাইনটি পারসেন্ট চালকের বিষয়টা মিল থাকবে তারা একই সম্মত গ্রহণ করবে আমি এটাই আমি শিওর যে তারাও ভুক্তভোগী হিসেবে এই আমার সাথে একমত হবে অতএব এখন আমি এ পর্যন্ত বাই